আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি রাফ হ্যাম্পশায়ার নার্সারির পক্ষ থেকে। আজকে আমি হাজির হয়েছি আজকে চালা নিয়ে। তো আজকে চারাগুলো যাচ্ছে কুমিল্লা রহিম নামে, এবং চাল যাচ্ছে এর পাশাপাশি কিছু চাল হচ্ছে আপনার কাটারিভোগ 5 কেজি এবং দেশীয় বাসমতি চাল 10 কেজি। তো এই হচ্ছে চাল, এবং এর পাশে আমার যে গাছগুলো দেখবেন এটা হচ্ছে আপনার চায়না কমলা। গাছের উচ্চতা হবে আপনার 3 ফিট, 2.5 থেকে 3 ফিট গাছ এগুলো। তারপরে এর পাশে দেখতেছেন আপনার কাঠিমন, এটা আপনার হবে কত, প্রায় 5.5 ফিট বা 5.5 ফিটের বেশি। তারপর এখানে আছে আপনার মালটা চারা, মালটা চারাগুলো আপনার সেখানে দুইটা মালটা চারা আছে। আর এই পাশে একটা আছে কাশ্মীরি কুল এবং বলসুন্দরী কুল, এই পাশে একটা আছে ইয়ে। আর এটা হচ্ছে আপনার ভিয়েতনামি নারিকেল, তারপরে ভিয়েতনামি নারিকেল। তারপরে এটা হচ্ছে আপনার আপেলের চারা, আপেলের চারা কিন্তু পাতা নেই, এই সময় কিন্তু পাতা কম থাকে। তো আবার কুশি বের হচ্ছে, দেখেন এগুলো কাছে যদি আমরা দেখাই, দেখেন কুশি বের হচ্ছে এটা আপেলের চারা, আপেলের চারা। তারপর এর পাশে এটা হচ্ছে আঙ্গুর ফলের চারা, আমি একটু দেখাই। আঙ্গুর ফলের চারাটা কিন্তু খুব বেশি বড় না, আমার কাছে যেগুলো বড় ছিল সেল হয়ে গেছে, তো এখন সে কারণে এটাই দিচ্ছি শুধু আঙ্গুর ফলের চারা, সিডলেস আঙ্গুর। আর এটা হচ্ছে আপনার কি বলে 3 ফলের চারা, এটা অবশ্য বিক্রির জন্য না। তো এই হচ্ছে আজকের চালান, আপনারা কিনতে থাকুন রাও ফার্ম ফ্রেশের নার্সারি থেকে বিভিন্ন দেশি এবং বিদেশি ফলের চারা। এর পাশাপাশি চাল আছে, চিনিগুড়া চাল, তারপরে কাটারি ভোগ, তারপরে আপনার দেশীয় বাসমতি চাল এবং ঢেকিচাটা চাল, তারপরে বলসুন্দরী কুল কিনতে পারেন। পাটালি গুড় এখন নাই, শুধু এখন আখের গুড় হবে। তারপরে চালের আটা আছে, তারপরে আপনার আছে আপনার মাসকলাইয়ের বড়ি। তো আজকের মতো আমি এখানে সমাপ্তি টানছি, আল্লাহ হাফেজ।